কেউ যদি ভালো বউ হতে চান, একজন মহিলা যদি ভালো স্ত্রী হতে চায়, তাহলে তার কি কি গুণ থাকা উচিত? স্বামী যখন স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দেয়, তখন সেই স্ত্রী তার স্বামীর সেই কাজ সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলে। যখন স্বামী অনুপস্থিত থাকে, স্বামীর মাল সম্পদ বাড়ি ঘর জীবন যৌবন সব কিছু হেফাজত করে। স্বামীকে খুশি করে মানে, স্বামীকে খুশি করে তার চেহারা সুন্দর, এই জন্য স্বামী খুশি হয়ে যায়, স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু আচরণ করে, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু কথা বলে, কথা শুনেই স্বামী খুশি হয়ে যায়। সেটা হলো ভালো বউ চাইলে, ভালো বউ হতে চাইলে একজন মহিলার কি কি করণীয়। মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনুন, কেউ যদি ভালো বউ হতে চান, একজন মহিলা যদি ভালো স্ত্রী হতে চায়, তাহলে তার কি কি গুণ থাকা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি খবর দিব না যে সমস্ত পুরুষ এক এমন কিছু ধনভাণ্ডারের অধিকারী হয়। ধনভাণ্ডারের অধিকারী পুরুষ মানুষ যে হয়, তার মধ্যে উত্তম সম্পদ হল তার সতী সাধ্বী স্ত্রী। সতী সাধ্বী স্ত্রীর গুণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা নাজারা ইলাইহা সাররাতু, যখন সেই মহিলার দিকে তার স্বামী তাকায়, তখনই মহিলা তার স্বামীকে খুশি করে দেয়। স্বামীকে খুশি করে মানে, স্বামীকে খুশি করে তার চেহারা সুন্দর, এই জন্য স্বামী খুশি হয়ে যায়। তাহলে যে অসুন্দরী মহিলা, তারা স্বামীকে খুশি করবে কি করে? স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু আচরণ করে, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু কথা বলে, কথা শুনেই স্বামী খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর দিকে তাকানোর সাথে সাথে স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, ঠিক করে হেসে দিল, হাসার সাথে সাথে স্বামীও খুশি হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর হল ওয়াইদা আমারাহা আতাআথা আতাআথু, স্বামীকে স্বামী যখন স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দেয়, তখন সেই স্ত্রী তার স্বামীর সেই কাজ সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলে। কিছু মহিলা আছে, তারা বলে আমার স্বামী তো বড় জালেম। এক মহিলা এসে একদিন আমাকে বললেন, আমার স্বামী তো বড় জালেম। বললাম, তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? হয় না। তাহলে তোমার স্বামী যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয়, জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন বিবি আসিয়া, তিনি ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করেছিলেন। ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করে একজন মহিলা যদি জান্নাতের মালিক হতে পারে, তো তুমি কেন পারো না? তোমার স্বামীর কথায় তুমি মুখে মুখে তর্ক করো, স্বামীর সাথে গোলমাল করো, এই গোলমাল করা উচিত নয়। তিন নম্বর হল ওয়াইদা গাবানহা হাফেজাতু, যখন স্বামী অনুপস্থিত থাকে, স্বামীর মাল সম্পদ বাড়ি ঘর জীবন যৌবন সব কিছু হেফাজত করে। কিছু মহিলা আছে, স্বামী বাড়িতে না থাকলে তারপরে ধান চাউল যা আছে সব বিক্রি করে সাবার করে দেয়, তাই না? ও মহিলা জানে না যে এক মন ধান উৎপন্ন করতে তার স্বামীর কি পরিমাণ পরিশ্রম হয়েছিল। অন্য আর এক হাদিসে আসছে, স্বামী যখন কসম করে, তার কসমটাকে সে ভাঙিয়ে দেয়। অর্থাৎ কসম যেই কাজে করে, সেই কাজের দিকে সে না গিয়ে তার কসমকে বহাল রাখতে সহায়তা করে। সম্মানিত মা বোনেরা, এই গুণাগুলি আপনাদের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি সুন্দর একজন আদর্শবতী স্ত্রী হতে পারবেন।